বেহাল ঘোষপাড়া রোড সংস্কারের দাবিতে ব্যারাকপুর ঘুষিপাড়ায় রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। দীর্ঘদিন ধরে ব্যারাকপুর লালকুটি এলাকা থেকে ব্যারাকপুর ঘুষিপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা প্রদীপ সেন প্রশাসনিক স্তরে রাস্তায় বেহাল থাকার কথা জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনিক স্তর থেকে। মঙ্গলবার দুপুরে ঘোষপাড়া রোডের ঘুষিপাড়া এলাকায় এক বৃদ্ধা বসেছিলেন বাড়ির দরজার সামনে। সেই সময় গাড়ির চাকায় লাগা একটি পাথর গিয়ে লাগে বৃদ্ধার নাকে, সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর স্থানীয় বাসিন্দারা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ শুরু করেন। পথ অবরোধ নিয়ে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা শঙ্কর সিং ও ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা প্রদীপ সেন জানান, কারণে আমাদের এক বয়স্ক মহিলা বসেছিল, এই যা রাস্তার হাল, গাড়ি থেকে পাথর ছুটে উনার এখানে ইঞ্জুরি হয়েছে, হাড় ভেঙে গেছে, প্রায় 90 বছর বয়স, প্রায় 90 বছর বয়স। আজকে যদি মহিলাটার মৃত্যু হয়ে যেত কে দায় নেবে? আজকে একটা পেশেন্ট আমরা হসপিটালে নিয়ে যেতে পারি না, আমার বাড়িতে বয়স্ক মা আছে, তাকে নিয়ে যেতে গিয়ে রাস্তার জন্য আপনারা এসে দেখছেন তো, আমরা দেখছি, আপনারা দেখছেন তো, এই তো রাস্তার অবস্থা, মার্বেল বসানো আছে রাস্তায়। কাউন্সিলর বহুবার অবজেকশন দিয়েছে, আমরা যখন কাউন্সিলর স্যারকে বলি তখন বলে দেখ আমি ডেলি অবজেকশন করি, তা কোনো সুরা হচ্ছে না। কেন হচ্ছে না আমরা এটাই জানতে চাইছি, কেন হচ্ছে না? আজকে এটা সাধারণ মানুষ অবরোধ, কোনো কালারের অবরোধ না। কাউন্সিলর সাহেব সবসময় 24 ঘন্টা আমাদের পরিষেবা দেয়, উনি আজকেও গিয়ে অবজেকশন দিয়েছে, যেটা উনি বললো আমাদেরকে, তারপরে কেন হচ্ছে না আমরা সেটাই জানতে চাইছি। আমাদের এখানে ঘন্টা দুয়েক আগে একজন ভদ্রমহিলা ঘরের ভিতরে বসেছিল, তার নাকে গিয়ে একটা পাথর ছিটকে পড়েছে, দরজাটা খোলা ছিল, সে খুব জোর ইঞ্জোর হয়েছে। এই খবর পেয়ে আমি প্রশাসনিক ভবনে ছিলাম, এসে তার খোঁজ করতে বলি হাসপাতালে গেছে, তারপরে আমরা সিদ্ধান্ত নিয়ে এলাকার কয়েকজন আমাদের দায়িত্বশীল লোক নিয়ে আমরা পিডাব্লিউ অফিসে গেছি। পিডাব্লিউ অফিসে গিয়ে কথাবার্তা বলে বেরিয়েছি, তারপরে আমরা খবর পেলাম যে এখানে অবরোধ হয়েছে। আমরা বললাম যে এই রাস্তাটার কন্ডিশন 6 নম্বর লেন থেকে 16 নম্বর গেট পর্যন্ত খুব খারাপ। তো ওনারা বললো হ্যাঁ আমাদের এটা আছে, আমরা এদিক দিয়ে মাঝে মাঝে যাতায়াত করি, 200 মিটার জায়গা খুব খারাপ। আমরা কথাবার্তা বলে বেরিয়েছি, তারপরে খবর পেলাম যে এখানে এলাকার লোক অবরোধ করেছে। সত্যি এটা খুব খারাপ অবস্থা, রোজই এখানে অটো উল্টাচ্ছে, টোটো উল্টাচ্ছে, মানুষ টোটো থেকে পড়ে যাচ্ছে, তারপরে এই গর্তগুলোকে বাঁচাবার জন্য টোটোগুলো এদিক ওদিক যাচ্ছে, বড় গাড়ি এসে ধাক্কা মারছে, এটা প্রায়ই ঘটনাটা ঘটছে। জানি না এই রাস্তাটা পিডাব্লিউডি রাস্তা কেন, কিসের জন্য আজকে এইভাবে টাকা অ্যালটমেন্ট হয়েছে, সব কিছু হয়েছে। হ্যাঁ, এটা এখনো বলে লোকও বলে দেখে গেছে, যিনি করবেন কাজটা উনি দেখেও গেছে, কবে হাত দেবে উনি বলতে পারছেন না। দারুণ।
বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।